হাওড়া দেউলপুর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে আতঙ্কিত মানুষ, একে অপরের গায়ে গা লাগিয়ে ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে। প্রতিবারই এ ধরনের চিত্র দেখা যায় স্বাস্থ্য কেন্দ্রে। এই বিষয়ে স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মানুষজন। আমরা রয়েছি হাওড়ার পাঁচলার দেউলপুর স্বাস্থ্য কেন্দ্রে। এখানে আজকে 18 থেকে 45 বছর বয়সী ব্যবসায়ী, হকার, অটো টোটো চালক, এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এখানে যে পরিবেশটা তৈরি হয়েছে একেবারেই আতঙ্কিত পরিবেশ। সেখানে রীতিমতো যারা এই লাইনে দাঁড়িয়েছে তারা, তাদের কাছে কথা বলে যেটা জানতে পারছি তারাও আতঙ্কিত। তবে কেনই বা এই আতঙ্কিত পরিবেশ তৈরি হচ্ছে আমরা জানবো যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আজকে আপনারা ভ্যাকসিন নিতে এসেছেন, প্রথম ডোজ, গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ, এটা কতটা বিপজ্জনক মনে হচ্ছে? এটা তো খুবই বিপজ্জনক হচ্ছে, কিন্তু বলছি অনেককে, আমি সবাইকে ইয়ে করছি, অনুরোধ করছি যে একটু সবাই সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, কিন্তু কেউ শুনছে না, তাড়াহুড়ো করছে, হ্যাঁ, এই জন্য এটা সমস্যা তৈরি হচ্ছে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন? আমি দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা এখানে এসেছেন? হ্যাঁ, না না, এই লাইনে এসেছি, আমি এসেছি 3টার সময় এসেছি। রাত্রে এসে লাইন আছে তো, নাহলে পাবো না, ভ্যাকসিন পাবো না। এখানে স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যক যারা পেশায় যুক্ত তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ, রাত্রেবেলা আসতে হচ্ছে না, যেখানে 10টা থেকে কাজ শুরু হচ্ছে, কিন্তু সেটা তো মানছে না, সমস্যা তৈরি হচ্ছে। সেটা তো কেউ মানতে চাইছে না যে আমি একটা ব্যবসায়ী, আমি একটা ঠিক মানে ব্যবসায়ী লোক হয়ে আমি ঠিক এতে নেবো, সেই পয়সাটা মানছে না। আদার্স লোকেরা এসে সেখানে ঝামেলা করে তারাও উপর নিয়ে চলে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা, সার্কুলারটা ঠিকভাবে কেউ মানছে না সাধারণ মানুষরা, ফলে সমস্যা হচ্ছে। এই সমস্যা পরিবেশে রয়েছে, কতটা আতঙ্কিত বলো নিজে? এটা তো প্রচণ্ড আতঙ্কিত, কিন্তু কী করবো, এটাও নিতে হবে। এইটা একটা মানে উভয় সংকটের মধ্যে পড়ে আছি। হ্যাঁ, কারণ ভ্যাকসিনটাও নিতে হবে, আবার এটাও একটা সমস্যা, সোশ্যাল ডিস্টেন্সিং নেই, একটা ইয়ে আছে, ফলে উভয়ের মধ্যেই নিতে হচ্ছে ভ্যাকসিনটা, কিছু করার নেই। নির্দিষ্ট সংখ্যায় 200 লোককে দেওয়া হওয়ার কথা হয়েছে এখানে, আমাদের আশা দিদিমণিরা বলে গেছে, রাত্রে আমাকে ফোন করেছিল, সেই জন্য এই জন্য ভিড়টা বেশি হয়েছে, লোক বেশি আসছে, একটা গ্রামের ব্যাপার তো অনেক মানুষ, সেই জন্য আর কি লোকটা বেশি এসে গেছে, ওই জন্য রাত্রে থেকে আমাদেরকে লাইন দিতে হচ্ছে। এই যে ভিড়টা, নিজেরাও তো সচেতন হলে অনেকটা এইটা একদম সুস্থ পরিবেশ তৈরি করা যায়। হ্যাঁ, অবশ্যই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই সুস্থ মস্তিষ্কের কেউ নেই, বললেও শুনছে না লোক, ফলে সমস্যাটা বেড়ে যাচ্ছে আরও, সবাই চাই যে আমি আগে নেবো। প্রশাসনকে বলেছি, সিভিককে, ওরা কেউ লাইন এ করছে না, আমি বলি ওদের বললাম, ওরা ও করছে, একবার ঠিক করে দিচ্ছে, আবার সেই কি সেই হয়ে যাচ্ছে। আমার নাম গুরুদাস মাঝি, দেউলপুর। আজকে এই যে এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেউলপুর স্বাস্থ্য কেন্দ্রে, যে পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়ে কি বলবেন? এটা রোজকার বিষয়, এতে নতুন করে কিছু বলার নেই। আজকে যে জিনিসটা দেখা যাচ্ছে, যত দিন প্রথম দিন থেকে, যেদিন থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, সেই দিন থেকে সেই সমান এই একই দৃশ্য দেখা যাচ্ছে, চরম বিশৃঙ্খলা, কোনো রকম দূরত্ববিধি, স্বাস্থ্যবিধি কিছু মানা হচ্ছে না। হ্যাঁ, এইভাবে মানুষ রাতের পর রাত বসে থেকে লাইন দিচ্ছে, এবং ভ্যাকসিনের শর্টেজ থাকার কারণে ভ্যাকসিন না পেয়ে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে না ভ্যাকসিন পেয়ে মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, তো তার উপরে একটা মানুষের জন্য ঠিকঠাক করে বসার জায়গা নেই, মানুষের দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ, যেটা আমরা জানলাম, গতকাল রাত্রি 11:30 থেকে মানুষ ভিড় জমিয়েছে, মানে লাইনে দাঁড়িয়েছে, এই বিষয়টা কি মনে হচ্ছে যে মানে এইরকম পরিস্থিতিটা কেন? এই বিষয়টা শুধুমাত্র ঠিকঠাক গাইডলাইনের অভাবে, কীভাবে ভ্যাকসিনটা দেওয়া হবে তার কোনো সঠিক গাইডলাইন এই হসপিটালের কাছে নেই, কারণ হসপিটালটা এমনিতেই মৃত প্রায়। হ্যাঁ, মানে এক প্রকার মারাই গেছে, 30 বছর আগে হসপিটালটা ঠিকঠাকভাবে চলতো, তারপরে দেখতেই পাচ্ছেন হসপিটালের যে ভগ্ন দৃশ্য এখন, কারণ হসপিটালটা সেই জায়গায় আর নেই। হসপিটালটাকে চালু করার স্থানীয় লোকেরা অনেক চেষ্টা করেছে, অনেক আবেদন নিবেদন করেছে, কিন্তু কোনোভাবে হসপিটালটাকে চালু করা হয়নি। আজকে যখন এই মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে যখন ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ হন্যে হয়ে পাগলের মতো ঘুরছে, তখন বাধ্য হয়ে সরকার এই হসপিটালটাকে চালু করার চেষ্টা করছে, এবং এই হসপিটালটাকে ব্যবহার করার চেষ্টা করছে। এই একটি হসপিটাল দেউলপুর হসপিটালের উপরে আশপাশের প্রায় 12 থেকে 14টা গ্রাম নির্ভরশীল, 12 থেকে 14টা গ্রামের মানুষ এখানে পরিষেবা এককালে পেত, কিন্তু আজ তারা পায় না। হ্যাঁ, আবার তারা এসছে পরিষেবা নেওয়ার জন্য, কিন্তু এখানে কোনো সিস্টেমই নেই, সেই জন্যই আজকে এই অবস্থা। হ্যাঁ, তৈরি হচ্ছে, দেখুন এখানে স্টাফদেরই প্রবলেম আছে, স্টাফরা কোনো কথাই শুনতে চাইছে না আমাদের। আমরা বারবার রিকোয়েস্ট করছি সিরিয়াল ধরে নাম ডাকতে, সবাই ডিস্টেন্ডলি থাকবে। এখানে কি হচ্ছে, যে 200 নম্বর সেও 1 নম্বরে দাঁড়িয়ে আছে, গায়ে গায়ে ঠেকাছে। দেখুন আপনি ওই দিকটা ক্যামেরাটা করুন একবার। সকাল থেকে কি পরিবেশ তৈরি হয়েছিল? পরিবেশ সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত একই পরিবেশ থাকবে, চেঞ্জ হওয়ার নয়।
সিস্টেম এইভাবেই চলছে। মানে হ্যাঁ, আমরা ভ্যাকসিন নিতে আসিনি, আমরা করোনা নিতে এসেছি। আমরা এখানে ভ্যাকসিন নিতে আসিনি, আমরা করোনা নিতে আসছি। এটা দিদির দেখা দরকার। এটা আমার নাম তরুণ সেন। আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, মানুষের ভিড় কিভাবে দাঁড়িয়ে আছেন? যেটা আপনি জানেন যে সরকারি নির্দেশিকা যে রয়েছে সামাজিক দূরত্ব বজায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখছেন? বলুন না, কিছু আমার বলার আছে বলুন। সেটা নিজেদের মধ্যে না, যদি না সাবধানতা হয় তখন তো আর কিছু বলেন। ছবি দেখছেন এখানে, এই যে এরকম ছবি দেখছি লাইনটা এখন। আমি আমার ছেলের জন্য দুটো কুটো নিতে এসেছিলাম। দেখে দেখে ছবি দেখে কি আতঙ্কিত মনে হচ্ছে? আতঙ্কিত তো বটেই, 100 বার। আপনার নাম? কল্পনা বিশ্বাস। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।